কাহিনী শুরু হয় আজ থেকে হাজার হাজার বছর আগে স্বামীজি যেমন সিন্ধু নদীর তীরে দেখেছিলেন সেই সিন্ধু নদীর তীরে কেন সিন্ধু নদীর তীরে কারণ আমরা কিছু কিছু বর্ণনা পাই যে বলছেন সিন্ধু নদী না সিন্ধু নদ বলছেন বৃষ্টির সময় মনসুনের সময় সিন্ধু কিভাবে চলে বলছেন সে মত্ত সাড়ের মতো শহর যেমন গর্জন করতে করতে দৌড়োয় সিন্ধু সেভাবে দৌড়োচ্ছে বর্ণা বেদে আছে এই বর্ণা এগুলো থেকে আমরা মনে করি যে যারা এই রচনা করেছিলেন যেভাবেই হোক তারা সিন্ধু নদীর তীরে ছিলেন যারা ছিলেন সেখানে কোথায় থেকে এলেন কিভাবে এলেন আমাদের এটা জানা নেই কেউই জানেন না যারা ইতিহাস নিয়ে একটু পড়াশোনা করেছেন আপনারা শুনে থাকবেন আরিয়ান ইনভেশন থিওরি এআইটি খুব নাম করা এখন এটাকে না আমরা প্যাক দিয়ে বলি দুদিন আগে আমার এক ভাই সন্ন্যাসী সন্ন্যাসী ভাই উনি হলিউডে আছেন তো আমরা একটা অন্য একটা ডিসকাশন করছিলাম আই বললাম যে ওই খুব ভালোবাসেন আমাকে থেকে ছোট পাঁচ ছ বছর জুনিয়র আমার থেকে আলাম জানেন বিশ্বে কোনো জায়গায় নেই যেখানে আমি যেতে চাই ইউরোপ হোক আমি কোনোদিন যাইও নি কোথাও ইউরোপ হোক আমেরিকা হোক অস্ট্রেলিয়া কোথাও না কেমন গা উড়ে উঠে যেতে হবে বলে দিল্লি থেকে যেমনি উত্তর পশ্চিমের দিকে যেতে শুরু করি দিল্লি হরিয়ানা পাঞ্জাব হিমাচল সেখান থেকে পাকিস্তান বর্ডার সেখান থেকে আফগানিস্তান সোয়াড ভ্যালি আর ইরান আমার মাথা ঘুরতে শুরু হয়ে যায় স্বপ্নেও আমি দেখি ওই সব জায়গায় ঘুর 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 করছি ওখানকার কোনো বই পেলে অবশ্যই পড়ি কোনো ভিডিও ক্লিপস থাকলে অবশ্যই দেখি তো উনি তখন মজা করে বলছেন ও আপনিও আরিয়েন ইনভেশন থিওরিতে ঢুকেছেন নাকি কোনো মতে না আমি কোনো কোনো থিওরিতেই না আরিয়ান ইনভেশন থিওরি যেটা ছিল এটা দুটো কারণে এসেছিল প্রথম ম্যাক্স মুলার এটাকে করেন আমাদের এখানে অত সময় নিয়ে আলোচনা করো খুব সংক্ষেপে ম্যাক্স মুলার প্রথম এটা প্রপোজ করেন যে আর্যরা বিদেশ থেকে এসেছিলেন আর এখানকার যারা তাদেরকে মেরে কেটে সমান করে দিয়েছিলেন উনি ভাষার দিক থেকে বলেছিলেন পরে আছে আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন তারা হিস্টোরিয়ানসরা বললেন যে হ্যাঁ এরকম তারা বললেন পরে পরে যারা ইতিহাসবিদ তারা যখন এটার উপরে কাজ করতে শুরু করলেন তো এই ইতিহাস তখন কয়েকটা সিদ্ধান্ত নিতে হয় প্রথম হচ্ছে ভাষার দিক থেকে সেকেন্ড হচ্ছে আর্কিওলজিক্যাল যারা খনন করে ইতিহাসকে বার করেন তৃতীয় হচ্ছে জেনেটিক জিন্স দিয়ে যেটা আগে ছিল না আর অ্যাস্ট্রোনমিক্যাল জ্যোতিষবিদ্যা যেটা তখনকার দিনে যে বর্ণনাগুলো আছে লিঙ্গুইস্টিকটা এখনো আছে এখনো মরে যায়নি কারণ ভারতীয় ভাষা আর ইউরোপীয় ভাষায় প্রচুর সমান রয়েছে যার জন্য হিটলার আর্য বলেছিলেন ও আর্জন আরিয়ান সুপ্রিমেসি এগুলো আসলে এত বড় সাবজেক্ট না দু মিনিটে তো বলা মুশকিল আর্কিওলজিক্যাল হল সবচেয়ে মজার স্বামীজি এটাকে নিয়ে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর বলেছিলেন ইউরোপে সব হলো ডাকাত ওরা এই যে ব্যারন্স যারা নাম করা বাড়ি থেকে বেরিয়ে আক্রমণ করে লুটপাট করে যদি টাকা পয়সা না নিয়ে আসে ওদের সম্মান হয় না সেই থেকে তারা ধরেই নিয়েছে এই আর্যরা এরাও এই লুটপাটই করেছিল কারণ ওদের সঙ্গে একটা লিঙ্ক আছে বলে স্বামীজি প্রচন্ড এটা অসন্তুষ্ট ছিলেন এটাকে নিয়ে দ্বিতীয় হচ্ছে ইউরোপে যে ওরা যখন পুরনো দিকে যাচ্ছেন গ্রিক গড রোমান গড এই কনসেপ্ট গুলোতে তারা হলো যুদ্ধ করা যুদ্ধ করানো মারপিট তো ইন্দ্রের প্রতি যে স্তুতিগুলো আছে সেই ইন্দ্র আমার পাপ কর্মকে ক্ষয় করো সেগুলোকে ওরা এমনভাবে দিলেন যে আমার শত্রুকে নাশ করো শত্রু বলছে ভেতরের বেদ পড়লেই বোঝা যায় ওই দুটোকে মিলিয়ে দিলেন আরিয়ান ইনভেশন থিওরি এখন ওরা বললো এই সব এখানে যে ইন্ডাস ভ্যালি সিভিলেশন এটাকে নাশ করেছিল এখন যখন এটা খোঁড়াখুড়ি শুরু করলো তো দেখছে একটা দুটো মরা পেয়েছে যদি ম্যান হয়ে থাকে হাজারে হাজারে যদি লোক মরে থাকে তার হাড গোড় গেল কোথায় হাড়গোড় নেই ওটা এখন ওরা বলছে না ইনভেশন হয়নি মাইগ্রেশন হয়েছে তো মাইগ্রেশন তার একদিনে হবে না ওয়েভ আফটার ওয়েভ আমরা জানি না এখন জেনেটিক যেটা জিন দিয়ে যেটা দু সতেরো থেকে এই কুড়ি গত তিন বছরে প্রচুর কাজ হয়েছে জেনেটিক্যালি ওরা পুরোপুরি বলে দিয়েছেন কোনো ইনভেশন হয়নি কমপ্লিট অ্যান্ড থরো মাইগ্রেশন হয়ে থাকতে পারে আমাদের খুব বড় স্কলার ছিলেন লোকমান্য তিলক বালগঙ্গাধর তিলক তিনিও মাইগ্রেশন থিওরি কি মেনে ছিলেন স্বামীজিও ভাবে কোনো কারণ উনি তো ঠিক হিস্টোরিয়ান না কিন্তু স্বামীজি যেটা বলেছেন যেটা তিলক বলেছিলেন আট থেকে দশ হাজার বছর আগে বেদের রচনা হয় এটা এই জন্য মিলে যায় যে বেদে যে কিছু কিছু গ্রহণ নক্ষত্রের বর্ণনাগুলো আছে সেটাকে যখন কম্পিউটারে ফেলা হচ্ছে সেটা মোটামুটি মিলে যাচ্ছে আর আরো পেছনের দিকে যাচ্ছে কিন্তু মজা হলো এই জনসাধারণের মধ্যে আরিয়ান ইনভেশন থিওরি এমন আর্যরা বাইরে থেকে এসেছিল আক্রমণ করেছিল সব ঢুকে আছে যে ওরা কিছুতেই মানতে চায় না কিছুটা মানে ওদের যদি জিজ্ঞেস করেন আর্কিওলি লজিক্যাল এভিডেন্স আছে বলবেন নেই অ্যাস্ট্রোনমিক্যাল এভিডেন্স আছে নেই জেনেটিক এভিডেন্স আছে নেই তাহলে কি করে এলো বলবে আরে তোমার ল্যাঙ্গুয়েজে মিল উল্টোটাও তো হতে পারে এখান থেকে গেছে সেটাও তো হতে পারে যাই হোক আমরা মূল কথা আমরা জানি না একটা ওনার মাথায় একটা ওয়েভ এলো নিয়ে বলে ফিফটিন হান্ড্রেড বিসি কোথায় থেকে উনি এই ডেটটা পেলেন কারো জানা নেই তার মানে আজ থেকে সাড়ে তিন হাজার বছর আগে সেটাতে উনি কচু মচু দোনো মনো করছিলেন বলতে এখন আরিয়ান ইনভেশন থিওরি চলে গেছে মাইগ্রেশন থিওরি এসছে তার মধ্যে বলছে ফার্স্ট ওয়েভ কিছু না হোক টেন থাউজেন্ড বিসি তার মানে বারো হাজার বছর আগে তিলক স্বামীজি এনারাও আট থেকে দশ হাজার বছর বলেছেন আর যারা হয়তো বাইরে থেকে এসেছিলেন কোথায় থেকে এসেছিলেন আমরা জানি না এইটা আমরা জানি যারা বেদে রচনা করেছেন সিন্ধু নদীর তীরে সেখানে খাওয়া পরার অভাব নেই থাকার কষ্ট নেই একটুতেই পেট ভরে যায় মন হয়ে গেল এনাদের শান্ত সেই শান্ত মনে এনারা শুরু করলেন আর্ট কালচার মিউজিক ল্যাঙ্গুয়েজ আর এগুলো সব রিফাইন্ড পরিষ্কার করা সুসংস্কৃত ভাষার নাম দিলেন সংস্কৃত নিজেকে বলতে শুরু করলেন পরিষ্কৃত আর্য আর মানে হয় যিনি পরিষ্কার পরে বলতে শুরু করলো আর্য মানে ব্ল্যাক একবারই না কোথায় থেকে এইসব থিওরি এরা পান আর্য হচ্ছে যিনি ভদ্রলোক ভদ্রলোক কিভাবে যার রুচি পরিষ্কৃত ভাষা পরিষ্কৃত এখন এই যে খাওয়া পরার অভাব নেই মানে দুটো দুমুঠো হলে হয়ে যায় ঠাকুর যেমন বলছেন যারা ধর্মপথে যান ঝোল ভাত হলেই হয়ে যায় আবার ঠাকুর বলছেন ঋষিদের কথা বেদে ঋষিদের কথা তারা কত খাটত সকালবেলায় আশ্রম থেকে বেরিয়ে জঙ্গলে গিয়ে সারাদিন জব ধ্যান করতো বিকেলে ফিরে এসে একটু কন্দমূল খেত সাধারণ জীবন ফলে এনারা হয়ে গেলেন ধ্যান প্রবণ মনটাকে ভেতরে দেখে নিয়ে গেলেন দৌড়োদৌড়ি যারা করে ইউরোপিয়ানরা যেমন আমেরিকানরা যেমন এরা ধ্যান করতে পারে না আজকে আমাদের যে জীবন হয়ে গেছে ইন্টারনেটের জন্যে দৌড়োদৌড়ি জীবন ধ্যান করা সম্ভব না পুজো করতে পারি আমরা আমরা নাশ করতে পারি সংহার করতে পারি আমরা বানাতে পারি ধ্যান করতে পারি না এই সিন্ধু নদীর তীরে যারা ছিলেন তারা ধ্যান করতে পারতেন কাজকর্ম কমিয়ে দিয়ে পালথি মেরে বসে ধ্যান করছেন শব্দের যে সাম্রাজ্য যেখানে শব্দ থেকে শব্দ জন্ম হয় পরেও আমরা আলোচনা করব এটা সেটাকে পেরিয়ে গিয়ে মৌন সাইলেন্স তার গভীরে গিয়ে রচনা করছেন কাব্য আর যখন সেই এই মৌনের এলাকাকে ছাড়িয়ে মনের এলাকাকেও ছাড়িয়ে গেছেন উপনিষদ আদি যারা শুনেছেন তারা শুনে থাকবেন মনের এলাকা ছাড়িয়ে যাওয়া অর্থ কি এখানেও আমরা আলোচনা করব একদিনে তো সব কথা হবে না তারা তখন দাঁড়িয়ে গেলেন সৃষ্টি সৃষ্টি তত্ত্ব আর এই সত্যের সম্মুখ ঈশ্বর কি তিনি রচনা কিভাবে করেন জগৎ কি আমি কে তুমি কে তারা এগুলো শিক্ষা দিতে শুরু করলেন নিজের শিষ্যগুলোকে যারা যার মধ্যে অনেক সময় তার সন্তানই ছিলেন শিষ্য পরম্পরা চলতে থাকলো পরম্পরা চলতে থাকলো পরম্পরা থামছে না কারণ হাজার হাজার বছর পুরনো পরম্পরা কিনা ঋষির পর ঋষি ঋষির পর ঋষি কখন হচ্ছে এগুলো যখন বিশ্ব ইতিহাস কোথায় অন্ধকারে হারিয়ে আছে ইজিপ্ট ছিল ইজিপশিয়ান ছিল চাইনিজরা হয়তো ছিল তখন আমরা জানি না আর ভারতকে কখনো এরা সম্মান দেবে না বিদেশীরা কখনো সম্মান দেবে না আমাদের নিজেদেরই হিস্টোরিয়ানস এরা সম্মান দিতে চায় না নাম বলে কাজ নিয়ে আপনারা নাম শুনে থাকবেন কি একটা আছে এমন এই ধরনের রচনা একদিনে হয় না হাজার হাজার বছর লাগে যেমন আমরা বেদের মন্ত্রগুলো পড়ব তখন বেশ কিছু নাম আসবে আঙ্গিরাজ কণিষ্ঠ বিশ্বামিত্র অগস্ত্য এই ধরনের অনেক ঋষির নাম আছে যারা খুব নাম করা ঋষি যাদের আবার বংশ পরম্পরা ছিল ঋষিকারা ছিলেন ঋষিকা হলেন মেয়ে ঋষিরা মেয়ে ঋষির প্রচলন একটু খুব ইম্পর্টেন্ট ছিল যার মধ্যে একজন ওয়াক ওয়াক বলে খুব নাম করা তার সুক্ত রয়েছে তার সঙ্গে ছিলেন মৈত্রে গার্গি লোপ মুদ্রা মেধা সব অনেক সব ঋষিকা ছিলেন এখনো বোকা বোকা প্রশ্ন আমাদের আসে মেয়েরা কি চণ্ডী পাঠ করতে পারে আরে মেয়েরা বেদ রচনা করেছেন আপনি বলছেন চণ্ডী পাঠ করতে পারে চণ্ডী পাঠ একটা পুরাণ থেকে এসেছে পুরাণের রাজা ঠাকুরদা যা বলুন সেটা হলেন বেদ বেদ পড়া কি বেদ রচনা করেছেন এরা স্বামীজি যেটা বলছেন কবে সেই ছেলে মেয়ে সবাই মিলে পুজো করবে বেদের কি অজ্ঞান অন্ধকারে আমরা পড়ে আছি ভাবলে দুঃখ হয় দুঃখ হয় স্বামীজি কত চাইছিলেন বেদের পড়া যেন ভারত ভূমিতে আবার শুরু হয় সাউথ ইন্ডিয়াতে এখনো আছে বাংলায় উঠেই গেছে তার সঙ্গে ছিলেন অনেক বাচ্চা যাদের যেমন নচিকেতার নাম আপনারা শুনে থাকবেন সত্যিকামের নাম শুনে থাকবেন রবীন্দ্রনাথ নিজের একটা কবিতাতে এনেছেন উপমন্যু আরুনি ইত্যাদি এখন এই যে বেদ এনারা এনারা যেগুলো দিয়ে যাচ্ছেন যে জ্ঞান রাশি সেই জ্ঞান রাশি ধ্যানের গভীরে গিয়ে সেই মৌনের গভীরে গিয়ে যে সত্যগুলোকে উদ্ভাসিত করেছেন সেই সত্যগুলো হয় সরাসরি নয় ছন্দে বদ্ধ হয়ে আর ছন্দে বদ্ধ হয় নিজেরা করেছেন নাহলে তার শিষ্যরা করেছেন আমাদের কাছে এই ইতিহাস আর জানা নেই কে করেছিলেন কারণ আমাদের কাছে যখন এসেছে একটু পরে দেখব সেটাই হচ্ছে অনেক হাজার বছর আগে তার আগে কি হয়েছিল কারোর কিচ্ছু জানা নেই তারা বললেন এটাকে উদ